বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক ইমোজি নেম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আমি একটা ভিডিওতে মানে দুই রকমের দুইটা ইমোজি আইডি করে দেখাবো। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনি ক্রিয়েট করতে পারেন দুই রকমের দেবো আমি এক ভিডিওতে। তো অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আর এই ভিডিওটি আমি আরও আগে আপলোড করলাম করতে চাইছিলাম, বাট ভিডিওটি রেকর্ড দিয়েছিলাম কিন্তু আমার ফোনের থেকে মানে যত ফটো ভিডিও ছিল সব অটোমেটিকলি রিমুভ হয়ে গেছিলো। প্লাস আমি অসুস্থ ছিলাম আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এখন আগে থেকে অনেক সুস্থ আছি। তো এই কারণে আমি নতুন করে ভিডিওটা রেকর্ড দিতেছি। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে একটি কাজ করতে হবে আপনাকে, একটি ভিপিএন ইনস্টল করতে হবে আপনার ফোনে। তো আমি দেখে দিয়েছি কোন ভিপিএন আপনারা ইনস্টল করবেন আপনার ফোনে। তো এখানে আমি প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখবেন যে সারা ভিপিএন লিখে যে আপনার সার্চ ক্লিক সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে যে রেকমেন্টেড থাকবে সারা ভিপিএন ফাস্ট অ্যান্ড সিকিউর। এই যে এখানে এই ভিপিএন আপনার কী করবেন, ইনস্টল করে নেবেন। এটা আমার কাছে ইনস্টল করা আছে, যে আপনার জাস্ট ওপেন করে দেবেন। এটা আমি ওপেন করে দিলাম। এখান থেকে ওপেন করার পর দেখবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে যে এখানে ক্লিক করে দিবেন এই যে সার্ভার সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু এই একটা ভিপিএন কিন্তু অনেক কান্ট্রি আছে, আপনি এখানে অনেক সার্ভার পাবেন যে আপনাকে বিভিন্ন বিভিন্ন আর কি অনেক সময় আছে একটা ভিপিএনের ভিতরে কিন্তু এতগুলো কিন্তু কান্ট্রি থাকে না। তো আপনি চাইলে ভিপিএন আপনি ইনস্টল করতে পারেন। বা এখান থেকে আপনি জাস্ট কী করবেন যে আপনাদের কাজ হবে কি যে যে জাপান যে কান্ট্রিটা আছে জাপানকে সিলেক্ট করবেন। তো অনেকের ফোনে আছে যে মানে দেখা গেলো জাপান মাস্টার ভিপিএন বা টাচ ভিপিএন, মানে সব ধরনের ভিপিএন সবার ফোনে আবার কাজ করে না। তো এই কারণে আমি বললাম যে আপনার এই ভিপিএনটা আপনারা আপনার ফোনে ইনস্টল করবেন। বা অনেকের ফোনে যার ফোনে যেটা কাজ করে, আমার ফোনে দেখা গেলো যে যেমন ধরেন আপনার এই যে টাচ ভিপিএন যেটা আছে টাচ ভিপিএনের জাপান কেন এটা কাজ করে না। তো এই কারণে আমি আপনাদেরকে বললাম যে এটা নামানোর জন্য এটা আপনারা ইনস্টল করবেন। তো এই ভিপিএনটা খুবই ভালো, আমার খুবই ভালো কাজ করে। তো আপনার এটা কী করবেন, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটা কানেক্টেড করবেন। তো আমি কানেক্টেড করে নিয়েছি। কানেক্টেড করার পর এবার ফেসবুক লাইটটা ওপেন করে দেবেন আপনারা। তো আমি ফেসবুক লাইটটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখান থেকে আমি সরাসরি সেটিংসে চলে যেতেছি। তো একটি স্টাইলিশ নাম ছিল, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে যে দেখুন এটা আগে একটি স্টাইলিশ নাম দিয়েছিলাম। তো এখানে আমি নাম পরিবর্তন করলে আপনারা দেখতেই পাবেন। তো এখান থেকে আমি যে ইতে চলে গেলাম, সেটিংসে চলে গেলাম। তারপরে সেটিংসে আসার পর এখানে আপনাদের একটা কাজ করতে হবে, ভাই কাজটাকে একটা জিনিস চেক করতে হবে। দেখবেন যে ভিপিএনটা কানেক্টেড হয়েছে কি না। তারপরে এখান থেকে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেখবেন যে ভিপিএনটা এখানে কানেক্টেড হয়েছে কি না। এই দেখুন ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু লোকেশন চেঞ্জ জাপান দেখাইতেছে। তারপরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে নামের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার যে নামের যে স্যাম্পলগুলো আছে বা আপনার যে নামগুলো আছে এটা কেটে দেবেন। তো এখানে আমার নামের যে স্যাম্পলগুলো আছে আমি এগুলো রিমুভ করে দিতেছি। আপনারা এগুলো রিমুভ করে দিবেন। আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে নামটা রিমুভ করে দিবেন। আমি রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পর এবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা আপনি চেক করলে দেখবেন যে সেখানে আমি আপনাদেরকে স্যাম্পলগুলো দিয়ে দেবো। তো সেই স্যাম্পলগুলো আপনারা কী করবেন, সেই স্যাম্পলগুলো আপনারা কপি করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে স্যাম্পলগুলো আপনারা দেখতে পেয়েছেন সেই স্যাম্পলগুলো আপনারা কপি করে নেবেন। আর কপি করতে না পারলে সে সম্বন্ধে ভিডিও থাকবে, ভিডিও দেখে অবশ্যই কপি করবেন। তাও না পারলে আমার ফেসবুক পেজে বা আইডিতে মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো প্রথমে যে আমি এটা করে দেখাইতেছি, তারপর ওইটা করে আমি দেখাবো। তো এখান থেকে আমি যে প্রথম যে স্যাম্পলগুলো আছে আমি যেভাবে কপি করতেছি সেভাবে আপনারা কপি করবেন। যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারবেন, কিন্তু আমি বলে দিছি। তো এক্ষেত্রে আমি প্রথম বক্সে দিয়ে দিলাম, এই দেখতে পেয়েছেন। তো তারপর এই যে মিডল নেমে যে আপনার যে নামটা আছে এখানে আপনি কী করবেন, আপনার নামটা আপনি এখানে এই আমার যে নামটা আছে সেটা রিমুভ করে আপনি আপনার নামটা কী করবেন সেট করে দেবেন। সেট করার পরে এটা আপনি যে এখানে মিডল নেমে দিয়ে দেবেন। তারপরে যে লাস্ট যে বক্স আছে, লাস্ট বক্সে যে সিম্বলটা আছে এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন সুন্দর করে কপি করে। এই যে আমি যেমনভাবে কপি করলাম এভাবে কপি করে জাস্ট এই যে এখানে দিয়ে দেবেন আপনি। আমি কিন্তু দিয়ে দিলাম, দেখুন এবার সিম্বল দিয়ে দেবেন। দেওয়ার পরে রিভিউ চেঞ্জের পর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা আমার নামটা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে, এখানে কোনো ধরনের প্রবলেম আসে নাই, কোনো এরর আসে নাই, কিছুই আসে নাই। তো এখান থেকে আপনাকে জিনিসকে মিলিয়ে নেবেন যে কোন জিনিস কোনভাবে দিলে আপনার ইটা ঠিক থাকে, মানে নামের যে মিডলটা ইয়েটা কোনটা ঠিক থাকে। তো এখান থেকে আপনি যদি এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি উপরেটাই রাখলাম, ডিফল্টভাবে রাখলাম। রাখার পর এখানে আপনি কী করবেন, আপনার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েই দিয়েছি।
এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট কী করবেন, সেভ চেঞ্জের পর ক্লিক করে দেবেন। তো আমি সেভ চেঞ্জের পর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তা আপনারা দেখতেই পেলেন। তো এবার আমি এখান থেকে প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পর রিপ্লেস দিলাম। দেখুন বন্ধুরা আমার নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফেসবুক অফিসিয়াল দিয়ে দেখাবো এটা কি ইমোজি আইডি হয়েছে কি না। ফেসবুক লাইট দিয়ে কিন্তু বোঝা যায় না যে ইমোজি আইডি হয়েছে কি হয় নাই। তো আমি অফিসিয়ালে আসলাম, তো এখানে আমি এটা লিঙ্কটা আমি পেস্ট করে দিতে চাই, লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর দেখুন বন্ধুরা এই দেখুন দুই পাশে কিন্তু ইমোজি আছে, আপনারা দেখতে পাইতেছেন, আর মাঝখানে কিন্তু নামটা আছে। এরকমভাবে কিন্তু শো করবে, আপনারা দেখতে পাইতেছেন এরকমভাবে শো করবে। এটা প্রথমটা গেল, এবার দ্বিতীয়টা আমি করে দেখাইতেছি। তো এখান থেকে এই আইডিটা আমি লগ আউট করে একটা আইডি লগ ইন করে নিতেছি, আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটা লগ আউট করে দিলাম আমি এখান থেকে আইডি। তো এই যে আইডিটা আমি আবার আরেকটা ইমোজি আইডি আছে যে ওইটা আমি করে দেখাই দিছি আপনাদেরকে আমি। তো আপনারা এই আইডিটাও লগ ইন রাখবেন, ইয়া লগ ইন করে নেবেন, ভিপিএন ডিসকানেক্ট করবেন না। ভিপিএন অবশ্যই কিন্তু যে জাপান কান্ট্রি আছে জাপান কান্ট্রি কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। আগে চেক করে নেবেন, চেক করে দেখবেন যে ভিপিএনটাকে ডিসকানেক্টেড হয়ে গেছে কিনা। দেখুন এটা ভিপিএন কানেক্টেড আছে। তো এখান থেকে আমি নাম পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে এখানে যে নাম আছে নামের উপর ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর এখান থেকে আমি নামটা রিমুভ করে দিতেছি, নাম এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এবার যে নোটপ্যাড আছে আপনি নোটপ্যাডে যাবেন। তো এবার আপনার যে নিচে যে সিম্বলটা আছে নিজের সিম্বলগুলোতে দেখতে পেতেছেন, তো এগুলো আপনার কী করবেন এইভাবে কপি করবেন। এই দেখুন আমি যেভাবে দেখাইতেছি সেম এভাবে এখান থেকে আপনারা কপি করবেন। এই যে প্রথমে একটা কপি করবেন, তারপর আপনি কী করবেন এই যে যে প্রথম যে বক্সটা আছে প্রথম বক্সে আপনি জাস্ট কী করবেন একবার দিয়ে দিবেন, কোনো কিছু করবেন না, স্পেস টিস কিছু দিবেন না, একবার দিয়ে দিবেন ওটা। তারপরে যে এখানে যে স্পেসটা থাকবে যে ব্রেকেটের মাঝখানে যে স্পেসটা থাকবে এটা আপনার সুন্দরভাবে কপি করবেন। এটা তো এটা আমি কপি করলাম, এটাও এখানে আপনি দিয়ে দিবেন প্রথম বক্সে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার নোটপ্যাড আবার আসবেন, আসার পর এখানে যে আপনারা যে কপি এখানে যার একটা সিম্বল আছে T.T এটা আপনি সুন্দরভাবে কপি করবেন। কপি করার পর এখানে আপনারা এটা কী করবেন দিয়ে দিবেন, আমি যেরকমভাবে দিলাম সেমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি কী করবেন লাস্ট বক্সে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়েই দিয়েছি, এখানে নামটা আমি দিয়েই দিয়েছি। দেওয়ার পর আপনার নামটা অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন রিভিউ চেঞ্জের ক্লিক করে দেবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে কিন্তু নাম নিয়ে নিছে, এখানে কিন্তু ইমোজি সিম্বল। তো এখানে জাস্ট কী করবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েই দিয়েছি, তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জের উপর দেবেন যে সেভ হয়ে যাবে। তো আমি এখানে এটা সেভ করে নিয়েছি, তো আপনারা দেখতে পেয়েছেন। তো এবার আমি প্রোফাইলে যাবো এখান থেকে সরাসরি। তো যে প্রোফাইলে যাওয়ার পর যে প্রোফাইলে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে এবার ফেসবুক অফিসিয়াল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। এখানে সার্চ বারে দিলে এবার ফেসবুক অফিসিয়াল দিয়ে আমি লিঙ্ক পেস্ট করে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। আমি এখানে লিঙ্ক পেস্ট করে দিলাম, পেস্ট করার পর দেখুন বন্ধুরা এই আপনি এখানে দেখতে পেয়েছেন নাম, এখানে কিন্তু ইমোজিও দেখতে পেয়েছেন। এর আগে কিন্তু আমি এই ইমোজি নামের ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু অন্য আরেকটা ইমোজি। তো আজকে দিলাম যে এক ভিডিওতে দুই রকমের ইমোজি, তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।